हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो। आमार कैमरार सामने आसा अनेक दिन परेई हलो। तो जेटा निये आजके कथा बोलबो, हठात करे आजके मन हलो, पढ़छिलाम तो पढ़ते पढ़ते एकटु बोर लागछिलो, तो मने हलो कि तोमादेर साथे एकटुखानि किछु जिनिस निये आलोचना करी, ताहले आमारो समयटा केटे जाबे आर तोमादेरो किछु जिनिस जाना हबे। তো আজকে যেটা নিয়ে আজকে আমি যেটা পড়েছি সকাল থেকে সেটা নিয়েই আমি ভাবলাম তোমাদেরকে একটু বলি। সেটা হচ্ছে আজকে আমি পড়লাম, আমাদের তোমরা তো জানোই যে আমি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পড়ি MBBS। তো MBBS আমার এখন ফাইনাল ইয়ার চলছে। তো ফাইনাল ইয়ারে আমাদের হচ্ছে চারটে সাবজেক্ট থাকে। তো কী কী সেটা ফার্স্টে আমরা তাহলে সেটা জেনে নিই। কী কী? মেডিসিন, সার্জারি, অবসকাইনি আর পেডিয়াট্রিক্স। ওকে, তো আজকে যেটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অবসগাইনি। তো অবসগাইনি হচ্ছে অবস যে পার্টটা, মানে অবস্ট্রেটিক্স একটা পার্ট, একটা হচ্ছে গাইনি পার্ট, ঠিক আছে? তো অবস্ট্রেটিক্স যে পার্টটা, অবস্ট্রেটিক্স পার্টটা হচ্ছে বিভিন্ন প্রেগনেন্সি রিলেটেড যে প্রবলেমগুলো হয় বা প্রেগনেন্সি ইস্যু সম, মানে ওই জিনিস নিয়েই হচ্ছে অবস্ট্রেটিক্সটা হচ্ছে বলা হয়। তো আজকে যেটা আমি পড়লাম সেটা হচ্ছে কি, অ্যানিমিয়া অ্যান্ড প্রেগনেন্সি, মানে কি প্রেগনেন্সি যে পিরিয়ডসটা, সেই পিরিয়ডসটা অ্যানিমিয়া হয়, মানে মাদার্সদের অনেক সময় দেখা যায় যে অ্যানিমিয়া দেখা যায়। তো সেইটা নিয়ে সেটা হচ্ছে টপিক। ওকে, তো সেই টপিকটারে কী পড়লাম সেটা একটু বলি। তো তোমরা নিশ্চয়ই তোমরা জানো যে অ্যানিমিয়া কী। অ্যানিমিয়া হচ্ছে যেটাকে আমরা বাংলায় বলি রক্তাল্পতা। ওকে, তো এমনি প্রেগনেন্সির সময় তো দেখা যায়, এমনিও মেয়েদের ক্ষেত্রে, আমাদের ভারতবর্ষের মেয়েদের ক্ষেত্রে কিন্তু অ্যানিমিয়া খুব কমন জিনিস। ওকে, তো অ্যানিমিয়া কিন্তু সব, মানে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ বা প্রেগনেন্সি বলো, তারপরে বলো, বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে সেটা অ্যানিমিয়া হচ্ছে দেখা যায়। এবং যেটা আমাদের গ্লোবাল যে স্ট্যাটিস্টিক্স তাতে যেটা বলছে যে অ্যানিমিয়া মানে যে ম্যাটারনাল যে মর্টালিটি রেশিও, সেই রেশিও মানে ম্যাটারনাল মর্টালিটি যে কজটা, সেটা একটা বলছে কি যে ম্যাটারনাল মর্টালিটি, মর্টালিটি মানে হচ্ছে মৃত্যুহার, মানে মায়েদের যে মৃত্যুহার, মানে প্রেগনেন্সির সময় যে মায়েদের যে মৃত্যুহারটা, সেটার হচ্ছে একটা ইনডাইরেক্ট কজ বলতে পারি অ্যানিমিয়া। ওকে, অ্যানিমিয়ার জন্যই যে মারা যাচ্ছে সেটা নয়, অ্যানিমিয়া থেকে আরও কিছু কিছু জিনিস হচ্ছে, সেগুলো সব আমরা আলোচনা করব। কমপ্লিকেশন আসছে এবং তার জন্যই হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি রেটটা বাড়ছে, মানে ম্যাটারনাল মর্টালিটির ওটা একটা কজ বলা চলে। ওকে, তো এবারে তাহলে আমাদের জানতে হবে যে মানে এটা, মানে কখন আমরা এটাকে অ্যানিমিয়া বলবো, প্রেগনেন্সির টাইমে কখন তাকে অ্যানিমিয়া বলবো। অ্যানিমিয়া হচ্ছে প্রেগনেন্সির সময় হচ্ছে দু রকমের বলা যায়। কী কী? একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল। কী ব্যাপার সেটা হচ্ছে দেখো, সহজ করেই বলি তোমাদের, সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল যেটা, মানে বলছে একটা হচ্ছে একটা নর্মাল, নর্মালি আমাদের হচ্ছে প্রেগনেন্সির সময় কিছুটা হচ্ছে যে ব্লাড কনসেন্ট্রেশন, অর্থাৎ যে হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশনটা, সেটা কিন্তু একটু কমে যায়। কেন কমে যায়? কারণ কি হয়, আমাদের যখনই প্রেগনেন্সি পিরিয়ডে কি হয়, প্লাজমা ভলিউম হচ্ছে বাড়তে থাকে, যত প্রেগনেন্সি আগের দিকে যায় তত প্লাজমা ভলিউম বাড়তে থাকে, এর সাথে সাথে আরবিসিও হচ্ছে বাড়তে থাকে। কিন্তু কি দেখা যায় যে প্লাজমা ভলিউমটা আরবিসি বাড়ার, মানে তুলনা করলে প্লাজমা ভলিউমটা অনেকটা বেশি বাড়ে, এবং সেই কারণে কি হয়, কনসেন্ট্রেশনটা অটোমেটিক্যালি হচ্ছে কমে যায়। বোঝা গেল? তাহলে প্লাজমা ভলিউম এবং আরবিসি কনসেন্ট্রেশন দুটোই হচ্ছে বাড়ে, আরবিসির যে কাউন্টটা, কনসেন্ট্রেশন নয় কাউন্টটা, তো আর কিন্তু তুলনা করলে প্লাজমা ভলিউমটা বেশি বাড়ে, অর্থাৎ জলীয় অংশটা আমাদের বেশি বাড়ছে, তাহলে কী হবে, কনসেন্ট্রেশনটা কমে যাবে। বোঝা গেল? বোঝা গেল? এবারে সেই জন্য কিন্তু প্রেগনেন্সির সময় একটা অ্যানিমিয়া দেখা যায়। ওকে, কিন্তু এটা একটা লিমিট আছে, মানে একটা মান আছে, তার নিচেও যদি চলে যায় হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, তখন তাকে আমরা প্যাথোলজিক অ্যানিমিয়া বলছি। ওকে, তাহলে সেই মানটা কত সেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে 11 গ্রাম পার ডেসিলিটার। ওকে, মানে কি, আমরা যদি মনে করো কোনো প্রেগনেন্ট উমেনের, মানে তার মনে করো প্রেগনেন্ট হওয়ার আগে তার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন ছিল মনে করো 12.8। ওকে, তো তার প্রেগনেন্সি হওয়ার পরে যখন হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন মাপা হচ্ছে, তখন তার হচ্ছে মনে করো সামথিং ধরো হচ্ছে 11.8 হচ্ছে। ওকে, এটাকে কিন্তু আমরা কি বলবো, এটা হচ্ছে একটা উইমেনের গেল,
আরেকটা প্রেগনেন্ট উইমেনে ধরো, তার ক্ষেত্রেও মনে করো প্রেগনেন্সির আগে তার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন ছিল 12.8, এবং প্রেগনেন্সির সময় তার যখন হিমোগ্লোবিন টেস্ট করা হচ্ছে তখন তার দেখা যাচ্ছে 10, 9, 8 এরম হয়ে গেছে। তো আমরা তাহলে কোনটাকে ফিজিওলজিক বলবো, কোনটাকে প্যাথোলজিক বলবো? যেটা 11 গ্রাম পার ডেসিলিটারের ওপরে আছে, মানে যেটা আমাদের উইমেন ওয়ান ছিল, তাকে তার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কত ছিল প্রেগনেন্সির সময়? 11.8, মানে তার ওটা নর্মাল ফিজিওলজিক অ্যানিমিয়া। ওকে, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কমছে, কিন্তু তা বলেই যে তার ট্রিটমেন্টের দরকার সেটা কিন্তু নয়। এটার একটা লিমিট আছে, অর্থাৎ 11 গ্রাম পার ডেসিলিটারের ওপরে যদি হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন থাকে তাহলে আমাদের কোনো ট্রিটমেন্টের দরকার নেই। ওকে, কিন্তু যদি 11 গ্রাম পার ডেসিলিটার, যেটা আমাদের নাম্বার 2 উইমেনের ক্ষেত্রে হচ্ছে, তার ক্ষেত্রে কি হচ্ছে, অনেকটা হচ্ছে নেমে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্রিটমেন্টের দরকার আছে। ওকে, তাহলে আমরা কি জানলাম যে অ্যানিমিয়া দু রকমের হয় সেটা আমরা জানলাম টাইপটা, ঠিক আছে? কাকে ফিজিওলজিক অ্যানিমিয়া বলে, কাকে প্যাথোলজিক অ্যানিমিয়া বলে, ঠিক আছে? তাহলে প্রেগনেন্সির সময় কিন্তু অ্যানিমিয়া ফিজিওলজিকও হয়, এবং ফিজিওলজিক কেন হয় সেটাও আমরা জানলাম যে জলের পরিমাণ, মনে করো জলে চিনি দিয়েছ, এবারে জলটাও বাড়াচ্ছ চিনিটাও বাড়াচ্ছ, কিন্তু কী করছো, জলটাকে বেশি করে বাড়াচ্ছ, তাহলে কী হবে, জলের মিষ্টিটা কমে যাবে, অর্থাৎ চিনির কনসেন্ট্রেশনটা কমে যাবে। ঠিক একই আমাদের বডির মধ্যেও এটাই হয় ডিউরিং প্রেগনেন্সি, ঠিক আছে? এবারে মনে করো তুমি আজকে তোমরা প্রিপারেশন করছো, এরপর তোমরাও ডাক্তার হবে, MBBS পড়বে, এবং তারপরে সবাই ডাক্তার হবে তোমরাও, তো তোমরাও তখনও কি এরকম কেস পাবে, তো তখন আমাদের কি করতে হবে মনে করো, এবং এটা আমরা কীভাবে মানে ডিটারমাইন করবো, এটা হচ্ছে তো আমরা তার বাড়ি গিয়ে সব প্রেগনেন্ট মহিলার ওরমভাবে চেক করতে পারবো না যে আপনার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কত, তো সেই জন্য আমাদের কি আমাদের হচ্ছে 4টে অ্যান্টিনেটাল ভিজিট হয়। অ্যান্টিনেটাল মানে কি, অ্যান্টিনেটাল, পোস্টনেটাল, ইন্ট্রানেটাল, 3টে হচ্ছে ভাগ আছে। অ্যান্টিনেটাল হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি টাইম, মানে বাচ্চা হওয়ার আগে অবধি, ঠিক আছে? ইন্ট্রানেটাল হচ্ছে বাচ্চা হওয়ার সময়, যে সময়টা সেটাকে বলে ইন্ট্রানেটাল, আর বাচ্চা হয়ে গেল তারপরে যে ল্যাকটেশন পিরিয়ড থাকে এবং তারপরে যে পিরিয়ডটা সেটাকে আমরা বলি পোস্টনেটাল, মানে নেটালটাকে তোমার অ্যান্টিনেটাল মানে তার আগের সময়টা, ইন্ট্রানেটাল মানে ডিউরিং লেবার, আর হচ্ছে পোস্টনেটাল মানে বাচ্চা হয়ে যাওয়ার পরের সময়টা। তো এই যে অ্যান্টিনেটাল ভিজিট মানে কি, ডিউরিং প্রেগনেন্সি টাইম, এই যে প্রেগনেন্সি যে ডিউরেশনটা, এই সময় আমাদের একটা চেক আপে থাকতে হয়, এবং সেইটা চেক আপে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে হচ্ছে 4টে হচ্ছে চেক আপ, চারবার করতে হয়। আচ্ছা, 4 অ্যান্টিনেটাল ভিজিট আছে, ঠিক আছে? তো এই 4 অ্যান্টিনেটাল ভিজিটে কী বলছে, যে চারবারই সে যখন ডাক্তারের কাছে যাচ্ছে, অর্থাৎ তুমি যখন ডাক্তার হবে, তোমার কাছেও মনে করো কোনো পেশেন্ট আসছে তো অ্যান্টিনেটাল ভিজিটে, তোমাকে কিন্তু চারবারই তাকে ব্লাড টেস্ট করে আসতে বলতে হবে, এবং এই চারবারই কিন্তু হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশনটা দেখা হয়। বুঝা গেল? যখনই দেখবে তুমি যে 11 গ্রাম পার ডেসিলিটারের হচ্ছে কমে চলে যাচ্ছে, তখনই কিন্তু তোমাকে অ্যাজ এ ডক্টর হিসেবে তোমাকে সেটাকে ট্রিট করতে হবে, কিন্তু যদি 11-এর ওপরে থাকে মানে সেটা হচ্ছে ঠিক থাকছে। ওকে, এবারে একটা জায়গায় আবার থাকে কি, যে বলে যে ফার্স্ট যে ট্রাইমেস্টার সেখানে হচ্ছে 11 গ্রাম পার ডেসিলিটার, কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে হচ্ছে ওটাকে মানটাকে অনেক সময় 10.5 ধরা হয়, বাট গ্রসলি আমরা 11 গ্রাম পার ডেসিলিটার ধরলাম। ওকে, তাহলে কোনো পেশেন্ট এসছে, তার মনে করো অ্যান্টিনেটাল ভিজিট করছি আমরা 4টে, এবং কোনো একটা ভিজিটে আমরা তার ব্লাড রিপোর্টে দেখলাম যে তার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন 11 গ্রাম পার ডেসিলিটারের থেকে কমে গেছে, তো তখন তাহলে আমাদের কী করা উচিত? ওকে, তো 11 গ্রাম পার ডেসিলিটারের থেকে তো তাকে রিপোর্টে কমেছে, কিন্তু তার কী কী আমরা সাইন দেখতে পাবো? তার সাইনের মধ্যে আমরা বিভিন্ন রকম, তার মনে করো তার সে বলবে যে আমি উইক হয়ে যাচ্ছি, খুব মানে সবসময় আমার শুয়ে থাকতে ইচ্ছে করছে, কাজ করতে ইচ্ছা হচ্ছে না, মানে
কি রক্ত তোমার বডিতে কম পড়ে যাচ্ছে, ওকে? তো সেই রকমই তাহলে অক্সিজেন তোমার মানে কন্ডাকশনটাও কম হচ্ছে, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, তো তার একটা লিথার্জি হবে, উইকনেস হবে, ওকে? এবং এগুলো হচ্ছে তার মানে তাকে জিজ্ঞেস করলে তুমি এগুলো পাবে যে এগুলো তার হচ্ছে। এছাড়া অনেক সময় কমপ্লিকেশনে প্যালপিটেশন হয়, মানে হার্ট রেট হচ্ছে তোমার বেড়ে যাচ্ছে, বা মনে করো ডিসিপনিয়া হচ্ছে মানে শ্বাসকষ্ট হচ্ছে, এই সমস্তগুলো ইডেমা হয় অনেক সময়। তো এগুলো আমরা কিন্তু মানে এগুলো হচ্ছে পেশেন্ট হচ্ছে বলবে, পেশেন্ট এগুলো বলবে, তুমি এগুলো মানে পেশেন্টের কমপ্লেন থাকবে এগুলো, তুমি রিপোর্টে দেখতে পাচ্ছ তার 11 গ্রাম পার ডেসিলিটারে থেকে কম আছে, মানে অ্যানিমিয়া আছে। এছাড়াও আমাদের একটা কী করতে হয়, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ওকে? তো ক্লিনিক্যাল এক্সামিনেশন আমাদের তাহলে কী করতে হবে, ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা দেখব যে তার বডিতে কোনো রকম প্যালার আছে কি না। তো প্যালার আছে কি না দেখতে গেলে, এটা খুব ইন্টারেস্টিং, তো প্যালার আছে কি না দেখতে গেলে আমাদের কোথায় কোথায় দেখতে হবে, ফার্স্ট হচ্ছে আমাদের হচ্ছে চোখের নিচে দেখতে হবে। দেখবে ডাক্তারবাবুরা এরকমভাবে দেখে টর্চ দিয়ে, তো সেখানটা দেখতে হবে। মনে করো চোখে তার কনজাংটিভাইটিস হয়েছে, এখন এখন খুব হচ্ছে কনজাংটিভাইটিস, তো মনে করো সেরকম পেশেন্ট এসছে যারা কনজাংটিভাইটিস হয়ে আছে, তো চোখটা তার লালই হয়ে আছে, তো সেখানে তো কোনো সাদা অংশ দেখারই নেই, তার রক্তাল্পতা যদি থেকেও থাকে বা অ্যানিমিয়া থেকেও থাকে, তার চোখটা তার লালই হয়ে থাকবে, তো তুমি তো সেটা দেখে বলতে পারবে না। তো তখন আমাদের কি দেখতে হবে, তখন আমাদের বাক্যান মিউকোসা দেখতে হবে, ওকে? তো সেখানটা দেখতে হবে। এবার মনে করো কেউ এসছে তোমার, মনে করো সে এসছে, সে খুব পান খায়, তো পান খেলে কী হবে, মুখের ভেতরটা এমনিই লাল হয়ে থাকবে, তো তুমি সেটা দেখে তুমি ডায়াগনোসিস করতে পারবে না, তখন তোমাকে দেখতে হবে নেল বেড। নেল বেড মানে হচ্ছে এখানটা হচ্ছে দেখতে হবে, এবং এই জায়গায় হচ্ছে লাল, মানে যাদের রক্তাল্পতা থাকবে তাদের হচ্ছে লাল হবে না, ওকে? লাল লাল থাকবে না, সাদা সাদা হয়ে থাকবে পুরো। এছাড়া আমরা ভ্যাজাইনাল মিউকোসাও হচ্ছে দেখতে পাই। তো এগুলো হচ্ছে আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন, এগুলো করে আমরা দেখতে পারি যে তার প্যালার আছে কি না। এছাড়া মানে এগুলো থেকে আমরা দেখতে পারি, এছাড়া আরও অনেক অনেক আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন আছে, যেমন জুগুলার ভেনাস প্রেশার দেখতে হয়, কারণ অ্যানিমিয়া থেকে হচ্ছে একটা তার কমপ্লিকেশন হয় কনজেস্টিভ হার্ট ফেলিওর, তো তার কনজেস্টিভ হার্ট ফেলিওরের দিকে যাচ্ছে কি না সেটা আমরা জুগুলার ভেনাস প্রেশার দেখে আমরা দেখতে পারি। তো সেগুলো অনেক কিছু আছে আমাদের মেডিকেলে, অনেক এক্সামিনেশনই আছে, নেল বেড দেখতে হয় ব্রোকেন কি না, তারপর মনে করো নেলটা মনে করো হলুদ হয়ে গেছে, ওকে? তো তখন আমরা কী করবো, তখন আমরা হলুদ হয়ে গেছে মানে তার একটা জন্ডিস হতে পারে। তো জন্ডিস আর অ্যানিমিয়ার কী সম্পর্ক, অ্যানিমিয়া জন্ডিস হচ্ছে মনে করো হিমোলিটিক অ্যানিমিয়া হয়েছে, মানে কি, আর জন্ডিস মানে কি বিলিরুবিন বেড়ে গেছে, ওকে? হিমোলিটিক অ্যানিমিয়া মানে কি আমাদের যে আরবিসিগুলো ওগুলো ভেঙে যাচ্ছে, এবং ভেঙে গিয়ে কী হয়, ভেঙে গিয়ে সেখান থেকেই তো হিমোগ্লোবিন থেকে বিলিরুবিন তৈরি হয়, তো অনেক অনেক ভেঙে যাচ্ছে করে অনেক বিলিরুবিন তৈরি হচ্ছে। তাহলে কি জন্ডিস যদি হাতের নেল বেড যদি ইয়েলো কালার হয় তাহলে বুঝতে হবে তার একটা হিমোলিটিক অ্যানিমিয়া হয়েছে, সেখান থেকে জন্ডিস হচ্ছে দেখা যাচ্ছে। এই যে অ্যানিমিয়া বলছি, অ্যানিমিয়ার তো অনেক রকম ভাগ আছে, মানে অনেক কারণে অ্যানিমিয়া হতে পারে, যেমন মনে করো হতে পারে জন্ডিসের কারণে হতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যেটা হচ্ছে মোস্ট কমন দেখা যায়, মনে করো আয়রন হচ্ছে আমাদের ইনটেক কম হয়ে যাচ্ছে, ফলিক অ্যাসিড কম হয়ে যাচ্ছে, ভিটামিন B12 কম হয়ে যাচ্ছে, মানে ইনটেক আমাদের কম হচ্ছে, বা এছাড়াও আমাদের অনেক সময় থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, তো অনেক কিছু কারণেই অ্যানিমিয়া হয়। অ্যানিমিয়া আমরা দেখছি বা কী কারণে হয়েছে সেটাও কিন্তু আমাদের বার করা দরকার, ওকে? তো এইভাবে হচ্ছে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে অনেক সময় আমরা অ্যানিমিয়াটাকে হচ্ছে বার করতে পারি। তো এবার আমাদের তাহলে হচ্ছে কি, আমরা সব কিছু জেনে গেলাম যে তার অ্যানিমিয়া আছে, এবার আমাদের সেটাকে ম্যানেজ করতে হবে। ম্যানেজমেন্ট মানে অ্যাজ এ ডক্টর হিসেবে তুমি কীভাবে সেটাকে ট্রিট করবে। তো যেটা মেইনলি বলা হয় আমাদের মানে আমাদের এখানে কি হচ্ছে যে দেশেতে প্রচলিত আছে কি, যারা মানে এটা গভর্নমেন্ট থেকে রুল আছে যে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট আছে, এবং সেটা কি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ থেকেই হচ্ছে চালু করে দেওয়া হয় প্রত্যেক সপ্তাহে একটা করে, ঠিক আছে, সবাইকে খেতে হয়। এবার যখনই কোনো কাপল প্রেগনেন্সি প্ল্যান করছে তখনই তখন কি হয়, তখন তাকে বলা হয় যে তুমি আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেটটাকে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে শুধু ফলিক অ্যাসিড খাও। এবং শুধু ফলিক অ্যাসিড কেন, যে তার ওই যে বাচ্চার যে নিউরাল টিউবটা তৈরি হয় তাতে ফলিক অ্যাসিড দরকার, তো সে তখন থেকে ফলিক অ্যাসিড খেতে শুরু করে, এবং তার প্রেগনেন্সি হওয়ার
তিন মাস অবধি হচ্ছে সে ফলিক অ্যাসিডই হচ্ছে, ফলিক অ্যাসিড তাকে চালানো হয়। এবং তারপরে চার মাস থেকে হচ্ছে তাকে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট, তাকে এখন কিন্তু আবার একটা করে হচ্ছে প্রত্যেক দিন দেওয়া হয়। ওকে, এটা কিন্তু কোনো ট্রিটমেন্ট নয়, এটা হচ্ছে অ্যানিমিয়া প্রিভেনশন, যাতে তার অ্যানিমিয়াটা না হয়। এটা তো দেওয়া হয়, সে প্রত্যেক দিন একটা করে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাচ্ছে। এবং তারপরেও সে যখন অ্যান্টিনেটাল ভিজিটে এসছে তোমার কাছে, তুমি দেখছো এই এই তার কমপ্লেন, এই এই তার সিমটম এবং এই তার রিপোর্ট, অর্থাৎ তার অ্যানিমিয়া হয়ে গেছে ওটা খাওয়ার পরেও, তখন তুমি কি করবে? তখন তুমি একটা করে জায়গায় দুটো করে তাকে ট্যাবলেট খেতে বলবে, অর্থাৎ দিনে তাকে দুটো করে হচ্ছে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে হবে। এবারে মনে করো তুমি ওটা লিখে দিলে, পেশেন্ট চলে গেল। এবার পেশেন্ট এলো, আবার মনে করো আবার দু সপ্তাহ পরে পেশেন্ট আবার রিপোর্ট করে, নিজে থেকেই রিপোর্ট করে নিয়ে চলে এলো। তো সেটাতে কিন্তু সেখানে পেশেন্ট বলছে, দেখুন ডাক্তারবাবু আপনি তো দিলেন, কিন্তু আমি খেলামও, খেয়ে আমার তো কই হিমোগ্লোবিন বাড়লো না। তো সেরম কিন্তু হিমোগ্লোবিন ওরমভাবে বাড়বে না, অন্তত তিন সপ্তাহ সময় দিতে হবে, তবেই হিমোগ্লোবিন বাড়বে। তাহলে তুমি পেশেন্টকে সেরম হলে বলবে যে দুটো করে ট্যাবলেট খান এবং এক মাস পরে আবার একবার হিমোগ্লোবিনটা চেক আপ করে আন। এবার যদি হিমোগ্লোবিন এক মাস পরে দেখলে যে বাড়ছে, অর্থাৎ প্রত্যেক মাসে হচ্ছে 1 গ্রাম/ডেসিলিটার করে বাড়বে, মনে করো তার 9 ছিল, 9 থেকে মনে করো 10 হয়েছে, মানে কি যে ট্রিটমেন্টটা ঠিকঠাক হচ্ছে, তো তুমি তাকে কন্টিনিউ করতে বলবে। এবারে মনে করো তার 9 আছে, তো তার বাড়লো না। এবার বাড়লো না অনেক কারণেই হতে পারে, তো সেটাকেও তোমাকে রুল আউট করতে হবে যে কী মানে কী 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 কারণ নয়, কী কী কারণ হতে পারে। তো সেখানে কী কী কারণ হতে পারে, এক হচ্ছে তুমি বলে দিলে আইএফএ ট্যাবলেট খাও দুটো করে, কিন্তু পেশেন্ট খাচ্ছে না ঘরে গিয়ে, তো সেটা তো তোমার পক্ষে বোঝা সম্ভব না, তো সেরম হতে পারে। কারণ আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খেলে অনেক সময় গ্যাস্ট্রাইটিস হয়, নজিয়া হয়, তো সেই সময় সেই জন্য পেশেন্টরা কী করে বন্ধ করে দেয়, তারা তো আর বুঝবে না যে কী প্রবলেম হবে, কী হবে না হবে, তো তারা সেটাকে বন্ধ করে দিল, অর্থাৎ কমপ্লায়েন্স আর রইল না, সে খেলো না। তো তখন তাহলে তোমাকে তুমি সেটা কী করে বুঝবে? তুমি তখন তাকে জিজ্ঞেস করবে যে তুমি বুঝবে কী করে যে সে প্রত্যেক দিন খাচ্ছে কি খাচ্ছে না? তুমি তাকে জিজ্ঞেস করবে যে তার স্টুলের কালার কীরম হয়। সে যদি বলে অ্যাজ এ নর্মাল যেমন হয় সেরম, তাহলে হচ্ছে সে খাচ্ছে না। ওকে, কারণ আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খেলে স্টুলের কালার কিন্তু ডার্ক হবে। ওকে, তো সেই জন্য তুমি এইভাবে তাকে ক্রস চেক করে জেনে নিতে পারো। এবারে তুমি জানলে যে সে খাচ্ছে না, তো তাকে তো তুমি বকাবকিও করতে পারবে না, কিছুই করতে পারবে না। ওকে, তো এক করতে পারো তুমি মানে মানে যে মানে দুটো মানে কম্বিনেশনে আইএফএ ট্যাবলেট পাওয়া যায়, একটা ফেরিক সালফেট, একটা ফেরিক আমার ঠিক মনে পড়ছে না যাইও, তো ওই দুটোর মানে কম্বিনেশনে মানে একটা যেটা দেওয়া হয় আইএফএ ট্যাবলেটের সচরাচর থাকে, সেটাতে হচ্ছে নজিয়া ভমিটিং খুব বেশি দেখা যায়, তুমি ওটাকে চেঞ্জ করে দেখতে পারো যে সে খায় কি না। আরেকটা হচ্ছে কি যে তুমি আর তাকে ওরালি ট্যাবলেটই দিলে না, তুমি তাকে কী করলে ইঞ্জেকশান শুরু করলে, কারণ তার অনেক হিমোগ্লোবিন কমে গেছে এবং সে সেটা খায়নি, তো তার এখন ইমিডিয়েট দরকার তার হিমোগ্লোবিন, তুমি তখন তাকে ইঞ্জেকশান দেবে। এই ইঞ্জেকশনেরও বিভিন্ন ডোজ আছে, কীভাবে সেটাকে ক্যালকুলেট করবে, কীভাবে তাকে দেবে, তো সেগুলো অত তোমাদের বিস্তারিত জেনে মানে লাভ নেই, অত ভালো লাগবে না। তো তাহলে আমরা ফার্স্টে তাহলে ডাক্তাররা ওরাল ট্যাবলেট দেবে, যেটা একটা করে প্রত্যেক দিন খায়, এমনি প্রেগন্যান্সি নর্মাল অ্যানিমিয়া নেই তাও খেতে হবে, তো সেটাকে কী করতে হবে, সেটা যখনই অ্যানিমিয়া দেখা দেবে তখন তাকে দুটো করে দিতে হবে। এবার দুটো যখনই সে খাবে না তখন তাকে প্যারেন্টেরাল রুটে অর্থাৎ ইঞ্জেকশনের থ্রু হচ্ছে তাকে দিয়ে দিতে হবে। এবারে কী দেখা গেল, এবার একটা মনে করো কেস দেখা গেল যেখানে মনে করো ভেরি সিভিয়ার অ্যানিমিয়া, মানে মনে করো 5 গ্রাম/ডেসিলিটারের থেকেও হিমোগ্লোবিন কমে গেছে। ওকে, এবং তার প্রেগনেন্সি হচ্ছে লেবারের সময়ও হয়ে গেছে, তো তখন তাহলে আমরা তাকে কীভাবে ম্যানেজ করব? তখন কিন্তু আর আমাদের প্যারেন্টেরাল রুটেও দেওয়ার সময় নেই, তখন তো আমরা তাকে ডাইরেক্ট ব্লাড ট্রান্সফিউজ করব। ওকে, তাহলে অ্যানিমিয়া ট্রিটমেন্টে আমাদের তিনটে উপায় আছে, একটা হচ্ছে ওরাল ট্যাবলেট, একটা প্যারেন্টেরাল রুট মানে ইঞ্জেকশনের মাধ্যমে, আর একটা হচ্ছে আমাদের ব্লাড ট্রান্সফিউশন। তো বিভিন্ন রকমের হচ্ছে ক্রাইটেরিয়া আছে, কখন আমরা ওরাল দেবো, কখন আমরা প্যারেন্টেরাল দেবো, কখন আমরা ব্লাড ট্রান্সফিউজ করবো। তো ব্লাড ট্রান্সফিউজ মেইনলি হচ্ছে একদম লাস্টের দিকে চলে গেলে, মনে করো 32 উইকসের ওপরেও তখন চলে গেছে প্রেগনেন্সি, কিন্তু তার তখনও
অ্যানিমিয়া কমছে না, তো তখন আমরা তাকে ব্লাড ট্রান্সফিউজ হচ্ছে করে দিই। ওকে, তো এইভাবে আমরা হচ্ছে অ্যানিমিয়াটাকে হচ্ছে ট্রিট করতে। আরেকটা জিনিস যেটা বলার যে এই তিনটে তো আমি ম্যানেজমেন্ট বললাম, এবারে কী হয় যদি মনে করো মানে এই যে আমরা দেখলাম যে 11 গ্রাম/ডেসিলিটারে কম হলে তাকে আমরা অ্যানিমিয়া বলছি, তো সাথে সাথে আমরা কিন্তু তখনই আমরা ওষুধ চালু করতে পারবো না, তখন আমাদের কয়েকটা টেস্ট করতে হবে। কারণ কিছু কিছু মানে অ্যানিমিয়াটা কী কারণে হচ্ছে, যদি মনে করো থ্যালাসেমিয়া মেজরের কারণে হচ্ছে, থ্যালাসেমিয়ার জন্য হচ্ছে, তো তখন কিন্তু আমাদের ব্লাড ট্রান্সফিউজ করতে হবে। ব্লাড ট্রান্সফিউশন ছাড়া থ্যালাসেমিয়ায় কিছু করা যাবে না। ওকে, তারপর মনে করো যেমন প্যারেন্টেরাল এটা দেওয়া যায় না, মানে প্যারেন্টেরাল যে আমি বলছি আয়রন যে থেরাপি, ওটা হচ্ছে তোমার মনে করো ফার্স্ট ট্রাইমেস্টারে যেমন দেওয়া যায় না, তো সেগুলোকে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, তো এবারে আমরা তাহলে জানবো যে মনে করো কারোর অ্যানিমিয়া হয়ে গেছে এবং সে কোনো রকম ট্রিটমেন্ট করায়, তাহলে তার কী কী কমপ্লিকেশন হতে পারে। ওকে, তো সেটাও কিন্তু একটু পেশেন্টদের বলতে হবে, নাহলে কী হবে অতটা গুরুত্ব দেবে না যে তার সে যদি এটাকে ট্রিট না করে তাহলে তার কী কী কমপ্লিকেশান আসতে পারে সেটাও একটু ছোটো করে বলতে হবে। তো সেখানে কিন্তু মেনলি বাচ্চাটা যে খুব ক্ষতি হবে সেটা কিন্তু নয়। আমাদের সচরাচর যেটা মাইন্ডে আসবে কি মায়ের রক্ত কম মানে বাচ্চারও ক্ষতি হবে, তো সেটা কিন্তু খুব একটা হয় না। যদি মায়ের রক্ত অনেকটা কম হয়, ভেরি সিভিয়ার অ্যানিমিয়া হয়, তখনই বাচ্চার হচ্ছে ক্ষতি দেখা যায়, নাহলে ডাইরেক্ট কোনো বাচ্চার ওপর এফেক্ট পড়ে না। তো তোমরা বলবে কেন, তো সেটা হচ্ছে কেন, কারণ বাচ্চা হচ্ছে কী করে, মায়ের বাচ্চা যতটা ডিম্যান্ড ও কিন্তু ততটাই হচ্ছে নিয়ে নেয় মায়ের থেকে, সে মায়ের কম থাকুক আর বেশি থাকুক, তো মারা এটাকে মানে মানে মাদেরই হচ্ছে মেন হচ্ছে ক্ষতিটা হয়। তো কী কী ক্ষতি হচ্ছে দেখা যায় সেটাকে আবার মনে করে ইন্ট্রানেটাল, তারপরে তোমার অ্যান্টিনেটাল, ইন্ট্রানেটাল, পোস্টনেটাল, এরম তিনটে ভাগ করে যে কখন মানে অ্যানিমিয়া হলে কীরম কীরম ক্ষতি হয়, তো সেখানে মনে করো কনজেস্টিভ হার্ট ফেলিওর হতে পারে, ইনফেকশন হতে পারে, এবং ইনফেকশন থেকে প্রি টার্ম লেবার হতে পারে, অর্থাৎ মানে সময়ের আগেই হচ্ছে লেবার হয়ে যেতে পারে, তো এরম অনেক কিছু হতে পারে। তারপর মনে করো আরও অনেক কিছু আছে, যেমন সেপসিস যেটা বললাম, তারপরে হচ্ছে পুয়োর উন্ড হিলিং হতে পারে, তারপর থ্রম্বোএম্বলিজম হতে পারে, অনেক কিছুই হতে পারে। এবং মনে করো যেটা আমরা জানি যে প্রেগনেন্সি ইন হাইপারটেনশন, মানে প্রেগনেন্সির সময় হাইপারটেনশন, সেটা হচ্ছে একটা আলাদা ইস্যু, কিন্তু ওটা কিন্তু অ্যানিমিয়ার জন্য হতে পারে অ্যান্টিনেটালে। ওকে, তো প্রেগনেন্সি ইন হাইপারটেনশন একটা আলাদা অসুখ, কিন্তু সেটা আবার অ্যানিমিয়ার জন্যই হতে পারে, তো সেই ক্ষেত্রে আমাদের অ্যানিমিয়াটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট যে ঠিক করার। ওকে, কারণ ওটা থেকে অনেক কিছু হতে পারে, যেমন তারপরে তোমার PIH হতে পারে, মানে হেমারেজ হতে পারে। ওকে, তো অনেক কিছুই হতে পারে, এবং সেই কারণে আমাদের কী করতে হবে, অ্যানিমিয়াটাকে আমাদের ঠিক করতে হবে। এবং বাচ্চার ক্ষেত্রে কী কী প্রবলেম হতে পারে, বাচ্চার ক্ষেত্রে হচ্ছে লো বার্থ ওয়েট হতে পারে, যেটা প্রি টার্ম লেবার বললাম, মানে যে বার্থের সময় যে ওয়েটটা ওটাকে বলে লো বার্থ, মানে বার্থ ওয়েট বলে, তো ওটা হচ্ছে লো হতে পারে, মানে যেটা নর্মাল তার থেকে কম হতে পারে, আগে প্রি ম্যাচিওর ডেলিভারি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে প্রি ম্যাচিওর বেবি হতে পারে। ওকে, তো এই ছোটোখাটো প্রবলেম হচ্ছে, ছোটোখাটো নয় মোটেই, সবই বড় সড়ো, তো সেই ক্ষেত্রে সেই জন্যই আমার মনে হলো কি এটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি, কারণ এটা একটুখানি মানে সবারই একটু আদৌ জানা দরকার যে মানে সব কিছুটাই যে শুধুমাত্র প্রেগনেন্সির সময় অনেকে বলে এটা একটা ন্যাচারাল জিনিস, তো এটা নিয়ে অতটা মাথা ঘামানোর দরকার নেই। এবং এখন যেটা সব থেকে বেশি হয় যে এখনকার ডাক্তাররা অনেক টেস্ট করতে দেয়, অনেক কিছু করতে দেয়, টাকা কামায় ওখান থেকে, তো এটা কিন্তু নয়, এটা জিনিসটা এগুলো ভুল, হয়তো আগেকার দিনে এই জিনিসগুলো জানা ছিল না, তাই আগেকার দিনেই টেস্টগুলো করা হতো না, কিন্তু এখন যখন এসছে, এখন যখন আমরা জানি, তো আমরা কেন বেকার জিনিসটাকে কমপ্লিকেটেড করব, আমরা জিনিসটাকে যতটা পারবো আগে ধরে নিয়ে সেটাকে ট্রিট করার চেষ্টা করব। তো সেই জন্যই কী হয় যে যখনই মনে করো চারটে অ্যান্টিনেটাল ভিজিট, এখন যেমন গভর্নমেন্ট থেকে রুল হয়ে গেছে চারটে অ্যান্টিনেটাল ভিজিট, চারটেতেই আমাদের কী করতে হবে, অন্তত হিমোগ্লোবিন টেস্ট করতেই হবে, তাহলে কি তোমাকে চারবার, তুমি যখন ডাক্তারের কাছে আছো চারবারই তোমায় ব্লাড টেস্ট করতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে অনেক পেশেন্টরা কী হবে, ইরিটেটেড হবে যে আগে তো কই এরম হতো না, অনেক মানে মা ঠাকুমারা বলে থাকে যে আগে এরম হতো না, আমাদেরও তো
বাচ্চা হয়েছে কই, তখন তো এসব হতো না। তো সেটাই হচ্ছে আমার তোমাদেরকে বলার কারণ যে জিনিসগুলো বোঝার দরকার আছে, হয়তো আগে এগুলোকে নিয়ে অত ভাবা হতো না। সেই জন্য আগেও ম্যাটারনাল মর্টালিটি যে রেট সেটা কিন্তু আগে অনেক বেশি ছিল, এখন এগুলোকে ভেবে এগুলোকে ট্রিট করে কিন্তু এখন অনেক কমে গেছে। সেই দিকটা কেউ বলে না, মেন দিকটা বলে যে আমাদের এত টেস্ট করতে দিচ্ছে, এত এই এত ওষুধ এত সেই এই সব বলে, কিন্তু আগে যে কত মা মারা যেত সেটা বলে না। এখন এখন কিন্তু এইসব কারণে, এইগুলোর ইভলিউশনের কারণে কিন্তু এখন অনেকটা ম্যাটারনাল মর্টালিটি যে রেটটা সেটা আমরা কিন্তু অনেকটাই কমিয়ে ফেলতে পেরেছি। তো এটাই আজকে বলার ছিল, হঠাৎ করেই মনে হলো তোমাদের সাথে এটা নিয়ে একটু আলোচনা করি, আমারও সময়টা গেল। তো ঠিক আছে, আবার একটা অন্যদিন কোনো কিছু নিয়ে যদি মনে হয় তখন তোমাদের সাথে আবার আলোচনা করব। জানিও কমেন্ট বক্সে কেমন লাগলো। থ্যাংক ইউ, টাটা।